ওয়েলকাম টু মাই চ্যানেল প্রদ্যুৎ সম্পা মণ্ডল। চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তো ভালো থাকবে। তো এটা হচ্ছে আমাদের শুভঙ্কর দা, তিনি আমাদের সাথে কাজ করে থাকেন। তো আজকে সকালে একটা ছোট্ট ব্লগ নিয়ে, নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো তোমরা ব্লগটি দেখতে থাকো, আমরা সকালে কী কী কাজ করি একসাথে থেকে আর সবাই একসাথে কীভাবে সবাই পাশে থাকে, এটাই তোমাদের সামনে আজকে তুলে ধরতে চাই। এই শুভঙ্কর দা দেখো আমাদের জন্য কচুরি ভাজছে, এই কচুরিগুলো ভাজবে আমাদের খাওয়ার জন্য, সবাইকে দেবে। আর এই শুভঙ্কর দা মানে খাবার দাবারে খুব এক্সপার্ট, মানে খাবার দাবার এক্সপার্ট মানে খাবার বানানোর খুব এক্সপার্ট। তিনি যখনই যেটা দেখে থাকেন না, তো নিজের মাথায় যেটা আসে, তো সেটা পরিকল্পনা করতে থাকে আমি এই খাবারটা আমি বানাবো এইভাবে এইভাবে তৈরি করি ছাড়বো, তো সেটা সে করেই ছাড়ে। তো সে এসেছে আমাদের সাথে, এখন থেকে কচুরি বানাচ্ছে, কচুরি ভাজছে, সবাইকে খাওয়াবে বলে। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, এই শুভঙ্কর দা হচ্ছে খুব ভালো মনের মানুষ, তো আমি বলছি না এখানে সবাই বলবে। তো সবার জন্য কচুরি ভাজছে, কচুরি ফ্রাই করে খাওয়াবে। দেখো সুন্দর ফুলকো ফুলকো কচুরি তৈরি করেছে, তো সবার জন্য একটা পাত্রে তুলছে। দেখো কত সুন্দর হয়েছে কচুরিগুলো দেখার মতো, তোমরা দেখতে থাকো। আর সত্যি মানে এর হাতের কাজ খুব ভালো, যতগুলো খাবার বানায় তো দেখার মতো। আর আমরা যতগুলো বন্ধুরা এখানে কাজ করি, তো সবাই খুব ভালো, শুভঙ্কর দা খুব ভালো। তো এখন আমি তৈরি করছি কচুরি, ভাজবো কচুরিগুলো, কারণ আজকে আমাদের সকাল থেকে অনেকগুলো অর্ডার করে আছে, মোটামুটি অনেকগুলো কচুরি ভাজতে হবে, তো অনেকগুলো অর্ডারকে কমপ্লিট করতে হবে। আমিও শুরু করলাম এখন ভাজা। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা এই ব্লগটি, তো যে যেখান থেকেই দেখো না কোনো ব্লগটা, তোমরা প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবে, আর পাশে থাকবে আর আইকনিক বেলটাকে তোমরা ক্লিক করে দেবে, তো ভুলবে না কিন্তু বন্ধুরা। আর তোমরা কমেন্টে জানাবে যে কচুরিগুলো ভাজা কীরকম হচ্ছে, তোমরা এইভাবে ভাজতে পারো, তোমরা কি বাড়িতে এইভাবে ভাজো না আলাদাভাবে ভাজো সেটাও জানাবে, ঠিক আছে? তো আমরা সবাই এখানে যতগুলো বন্ধু দাদা ভাই যারা একসাথে কাজ করি না, আমাদের ভিতরে খুব মিল, তো সবাই একসাথে আমরা থাকতে ভালোবাসি, এখানে কথা বলতে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি, আড্ডা মারতে ভালোবাসি। মানে আমাদের আড্ডাটা কীরকম, আমাদের আড্ডাটা হচ্ছে কাজের ভিতরে আড্ডা। এমনি ফ্রি টাইম আমরা খুব কম পাই, সকাল থেকে আমরা ডিউটিতে থাকি, তো সবাই একসাথে মিলেমিশে কাজ করি। আমি দেখো আর দাদা পাশে থেকে কীভাবে হেল্প করছে আমি পাচ্ছি, আর উনি পাশে থেকে তুলে তুলে দেখছি বেলে বেলে, তো এটা হচ্ছে আমাদের কাজের একটা মজা। হ্যাঁ ঠিক আছে, পাশে থেকে সবাই সবাইকে খুব হেল্প করে, সবাই সবার পাশে থাকে, এটা বলার মতো কিছু নয়। আমরা খুব এখানে কাজ করে না খুব আনন্দ উপভোগ করি, কী বলবো আর, এটা মানে বলার মতো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমরা দেখো দেখো সবাই সবার পাশে কীভাবে থাকে আর কীভাবে সবাই সবাইকে হেল্প করে, এটাই হচ্ছে আমাদের একটা মনের মিল আর ভালোবাসার বন্ধন। তো সবাইকে সবাই এইভাবেই হেল্প করি, পাশে থাকি, আর যে যে কোনো কাজে যদি একটু প্রবলেম হয় সবার সাথে সবাই ঝাঁপিয়ে পড়ে। তো এই ভিডিওটা এই ব্লগটাতে তোমাদের সামনে আমি তুলে ধরছি, আমরা মানে এটা আমি বলছি না মিনি ব্লগ বানাচ্ছি শুধু তোমাদের দেখার জন্য, যে আমরা সকালে সেখানে কাজ করি, একসাথে থাকি, কীভাবে কাজ করি, কীভাবে থাকি আর কী কাজ করি, আর সবাই সবার পাশে কীভাবে থাকে, এটাই তুলে ধরার জন্য সবাইকে আমি সবাই সামনে ব্লগটি বানিয়েছি। তো বন্ধুরা দেখো আর একসাথে মানে কাজ করে থাকা এবং আনন্দ ফুর্তি করার মজাটাই আলাদা। আমরা এখানে যতগুলো লোক থাকি মাসে আমরা চারটে ছুটি পাই, কিন্তু সেই চারটে ছুটির বদলে যে 26টা দিন আমরা এখানে ডিউটি করি, তার মজা আমরা উপভোগ করি, মানে এটা কী বলবো, খুবই সুন্দর একটা পরিবেশের ভিতরে আমরা কাজ করি, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো অশান্তি নেই। আমাদের এখানে প্রতিটা মানুষই খুব সুন্দর মনের মনের মানুষ, তো প্রতিটা মানুষের সাথে আমি যখন কাজ করছি অনেকদিন ধরে, কারোর সাথে কোনো অশান্তি ঝগড়াঝাটি নেই, সবাই সবার সাথে হেল্প করে, সবার সাথে মিলেমিশে কাজ করে। তো সবাই এইভাবে আমরা একত্রিত হয়ে সবাই সবার পাশে থাকি, কাজ করি, কারো কোনো সমস্যা হয় না আমাদের এখানে কাজে, বুঝতে পারলে বন্ধুরা? তো দেখো দেখতে থাকো এইভাবে আমাদের জীবনটা চলতে থাকে, এবং কাজের মাধ্যম দিয়ে আমরা আমাদের সময়টাকে অতিক্রম করে চলতে থাকি। তো এই কাজগুলো আমরা বেছে নিয়েছি জীবনে, যেহেতু সেহেতু আমাদের করতেই হবে, কিছু করার নেই। তো না কাজ যেরকমই হোক না কেন বন্ধুরা, কাজ কাজই হয়, মন দিয়ে করলে সেটা সব কাজই ভালো, তাই না? তো যে যেটা করে না কেন সেটা তার কাছে অনেক বড় কাজ, কোনো কাজই ছোটো হয় না, সব কাজই তার কাছে সমান। তো কাজটাকে মন দিয়ে করতে হবে, এটা হচ্ছে কথা। তো আমরা সবাই দেখো সবার পাশে থাকি, কীভাবে সবাই সবার কাছে হেল্প করছে, আমরা কথা বলছি, গল্প করছি, এবং কাজের মাধ্যমে কিন্তু সেগুলো এমনি বসে বসে আড্ডা নয়, কাজ করছি আর গল্প করছি, কথা বলছি, কাজও হচ্ছে কথা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের একটা টেকনিক, সবার ভিতরে সবার সাথে মিলেমিশে থাকি, সবাই একসাথে কথা বলি, কাজ করি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের কচুরির পর্বটা কিন্তু লাস্টের দিকে চলে এসেছে। তো এই পর্যন্ত আজকের ব্লগ দেখাবে, পরের ব্লগে টাটা।